আমাদের গন্তব্য এবার ষষ্ঠধারা ঝর্ণা। একটু আগে আমরা ভ্রমণ করেছি চন্দ্রনাথ মন্দির। এই ঝর্ণায় যাওয়ার জন্য আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে প্রথমে আপনাকে ঢাকা চট্টগ্রাম বাসে সীতাকুণ্ড নামতে হবে এবং সীতাকুণ্ড স্টেশন থেকে সিএনজিতে করে আসতে হবে ইকো পার্ক, এবং এই ইকো পার্কের মধ্যেই সহস্রধারা ঝর্ণাটি অবস্থিত। আমাদের গন্তব্য এবার ইকো পার্ক। ইকো পার্ক থেকে আমরা দুটি ঝর্ণা ভিজিট করব, সেটা হচ্ছে সহস্রধারা এবং সুপ্তধারা। তো এই ইকো পার্কের মধ্যেই এই দুটি ঝর্ণা রয়েছে। আবার এখানে আসতে হলে, অর্থাৎ এই ইকো পার্কে আসতে হলে প্রথমে যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা চিটাগাং বাসে করে সীতাকুণ্ড বাস স্টেশন অর্থাৎ সীতাকুণ্ড বাজারে নামতে হবে। সেখান থেকে সিএনজি যোগে আসতে হবে এই বোটানিক্যাল গার্ডেন অথবা ইকো পার্ক, এবং এখান থেকে আপনি ভিতরে ঝর্ণা রয়েছে এবং অন্যান্য জিনিস রয়েছে, আমরা সেটা ঘুরে দেখবো এবার। আমাদের জাতীয় কবি প্রিয় কাজী নজরুল ইসলাম 1929 সালের জানুয়ারি মাসে এখানে এসেছিলেন, এবং তখন তিনি সীতাকুণ্ডের পাহাড়, সাগর ইত্যাদি সৌন্দর্যগুলো ঘুরে দেখেছিলেন। এবং ঠিক তারপরেই তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা বাতায়ন পাশে গো বক্তরুর শাড়ি এবং সাম্পানের গান। এই ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেনটিকে বলা হয়ে থাকে বাংলাদেশের প্রথম এবং এশিয়া মহাদেশের বৃহত্তম ইকো পার্ক। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে 1998 সালে এই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কটি প্রতিষ্ঠিত হয়, এবং 808 হেক্টর জমি নিয়ে এই অভয়ারণ্যটি গঠিত। 1996 একর জমির উপরে অবস্থিত এই পার্কটি আসলে দুইটি ভাগে বিভক্ত। 1000 একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন রয়েছে এবং 996 একর জায়গা জুড়ে ইকো পার্ক এলাকা অবস্থিত। জীব বৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং পর্যটকদের বিনোদনের জন্য বন বিভাগের প্রচেষ্টায় গড়ে উঠেছে বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের নজর কাড়া ফুলের গাছ, কৃত্রিম লেক ও নানা প্রজাতির জীব বৈচিত্র্য। ঠিক এরই মধ্যেই রয়েছে আসলে সুপ্তধারা ও সহস্রধারা নামে দুইটি ঝর্ণা। কেউ যদি এই পথ দিয়ে পায়ে হেঁটে যেতে চান ঝর্ণা পর্যন্ত তাহলে সেটাও করতে পারবেন, অথবা সিএনজি যোগেও চলে যেতে পারবেন। আর যদি ইচ্ছা হয় যে এই সুন্দর এই ইকো পার্কটি ঘুরে দেখবেন এবং সেই অভিজ্ঞতাটি নেবেন তাহলে পায়ে হেঁটেও এর ঝিরি পথ ধরে আপনি যেতে পারেন সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা পর্যন্ত। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে মাঝে মাঝে সিএনজি আটকে যাচ্ছে এবং আমরা ধাক্কা ধাক্কা সিএনজি চলছে। এটা একটা এক্সাইটমেন্ট। ইকো পার্কের ভিতর থেকে সিএনজিতে করে আমরা আসলাম এই সহস্রধারা সিএনজি স্টেশন। এখানে চাইলে পায়ে হেঁটেও আসা যায়, কিন্তু অনেক দূর এবং হাঁটতে হাঁটতে এখানে আসতে ক্লান্ত হয়ে যাবে। তো সিএনজিতে আসলে অনেকটা রাস্তা সহজ হয়ে যাবে, এবং এই সিএনজি ভাড়া পড়বে 200-250 টাকার মধ্যে। আপ ডাউন নিলে 400-500 টাকার মধ্যে ভাড়া পড়বে সিএনজি ভাড়া। এখান থেকে এই সিএনজি থেকে নেমে আমরা আবার হাঁটা শুরু করলাম। এখন এখান থেকে যাব হচ্ছে সহস্রধারা ঝর্ণা। এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি ধাপ ধাপ করা আছে, এবং এই সিঁড়ি ধাপ দিয়ে পায়ে হেঁটে নামতে হবে। এখানে সিমেন্টের সিঁড়ি করা, সিঁড়ি খুব পিচ্ছিল হতে পারে, সাবধানে পা ফেলতে হবে, এবং সিঁড়ির ধাপগুলো বেশ বড় বড়, তাই পায়ের স্টেপগুলো অনেক বড় করে ফেলতে হয়, সাবধান।
আমাদের সামনে একজন এলিয়েনের মতো একটা লোক হেঁটে যাচ্ছে। তো এলিয়েনটাকে, ও আচ্ছা, এটা আমাদেরই লোক। আমি ভাবছিলাম যে অন্য কোনো গ্রহ থেকে, যেহেতু পাহাড়ি এলাকা, অন্য কোনো পাহাড় থেকে ছুটে পড়লো কিনা। যাই হোক, নিজেদের লোক, টেনশন মুক্ত হলাম। পুরো রাস্তাটাই এমন সিঁড়ি করা, এবং শুনেছি এখানে নাকি এরকম 470টা সিঁড়ির ধাপ আছে। কেউ কেউ 420টা বলে, 470টা আসলে এতগুলো গোনা সম্ভব না, তবে আন্দাজ করে নিচ্ছি এটা 400 থেকে 500-র মধ্যে এই সিঁড়ির ধাপগুলো। তবে এই সিঁড়ির ধাপগুলো খুবই ডেঞ্জারাস। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টিতে সিঁড়িগুলো প্রিসিল থাকতে পারে, এবং সেক্ষেত্রে স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় আছে। তো সাবধানে পা ফেলতে হবে, এবং নিচের দিকে তাকিয়ে তাকিয়ে পা ফেলতে হবে। এই রাস্তা দিয়েই সামনে এগিয়ে যেতে হবে, এবং আমার পিছনে খুব কাছাকাছি ঝর্ণার কাছাকাছি চলে এসেছি, এবং আর কয়েকটা ধাপ পার হলেই হয়তো আমরা ঝর্ণার কাছে চলে যাব। তো দেখা যাক আসলে সেই ঝর্ণাটা কেমন, এবারই ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। দাদা, রেইনকোট পরে কি ঝাঁপ দেবেন নাকি ঝর্ণায়? না, ভিজার ইচ্ছা আছে। ঝর্ণার যে অবস্থা দাদা, এখানে একটি ক্যানালের মতো আছে, ক্যানাল খালি বলবো এটা আসলে। এটা আসলে ঝর্ণা থেকে পানির প্রবাহ ধরে এখান দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটা বুঝলো নাই, ধাপটা এখানে না, এখানে এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা। ও, তো এইদিকে একটি ক্যানালের মতো চলে গেছে, ক্যানালটি এদিক দিয়েও গেছে। এদিক দিয়ে আসলে ঝর্ণা থেকে ক্যানালটি এসেছে, আমরা দূর থেকে অলরেডি ঝর্ণা দেখতে পাচ্ছি। তো ঝর্ণায় যেতে হলে আবার আমাদেরকে এই বিকল্প রাস্তা দিয়ে যেতে হবে। পানিটা অনেক ঠান্ডা। ও, ওকে, কাদা পিচ্ছিল, সব মিলিয়ে একটু রিক্স। তারপরে ও আও, ঝর্ণার শব্দ অলরেডি আমরা পাচ্ছি, এবং অসাধারণ। অনেক উপর থেকে ঝর্ণাটা আসলে, পানির উৎস বেশ উপর থেকেই হচ্ছে আসছে, এবং এটা আমরা কাছে গেলে আরও স্পষ্ট দেখতে পাবো। এই হচ্ছে সেই সহস্রধারা ঝর্ণা আমার পিছনে। আমি দেখানোর চেষ্টা করি, দেখুন অনেক উপর থেকে এই ঝর্ণাটি পড়ছে, এবং ঝর্ণার পানি সবাই সেই ঝর্ণার পানিতে আনন্দ উল্লাস করছে। ঝর্ণাটা, পানির ফ্লোটা শুরু হলো, বাট পানির কিন্তু স্পিড রয়েছে, এবং এই ঝর্ণাটা কিন্তু এই অঞ্চলের জন্য বেশ জনপ্রিয়, এবং এটা এই ইকো পার্কের মধ্যেই অবস্থিত। তাই পলিথিন দিয়ে মাথাটাকে বাঁচানো যাচ্ছে।